দর্শক বন্ধুরা আমার ঋতুপর্ণা আর আজকে আমি নিয়ে এসেছি আপনার জন্য একটি ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে যদি আপনি আনম্যাডেড হন যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন তাহলে একটা বিবাহিত মানুষের সঙ্গে সম্পর্ক করাটা কি আপনার ঠিক আপনি বিবাহিত সেও বিবাহিত আমি এই ডিসকাশনে যাচ্ছি না কিন্তু আপনি বিবাহিত নন সে বিবাহিত আপনি মেয়ে বা ছেলে যে কেউ হতে পারেন এমন একটা মানুষের সঙ্গে সম্পর্ক করাটা ঠিক কি ভুল ভুল হলে কতটা ঠিক হলে কিভাবে ঠিক আজকে সব কিছু আমি আপনার সাথে খুলে আলোচনা করবো এবার আপনি সেই সম্পর্কে যাবেন কি যাবেন না সম্পূর্ণটাই আপনার নিজস্ব সিদ্ধান্ত কিন্তু এই বিষয়ে আপনার সাথে আমার কিছু আলোচনা আছে সব থেকে প্রথম কথা যে একটি বিবাহিত মানুষের সাথে সম্পর্ক রাখা মানে তার কোনো ফিউচার নেই একটি অবিবাহিত ছেলে যদি আপনার সাথে সম্পর্কে আসে তাহলে সে প্ল্যানিং করবে আপনাকে নিয়ে কারণ সে আপনাকে ভালোবাসে আপনাকে বিয়ে করতে চায় সারা জীবন আপনার সাথে কাটাতে চায় আপনাদের সংসারটা সুখের হতে পারে একটি ছোট ফুটফুটে বাচ্চা হতে পারে যাকে নিয়ে আপনার বাবা মা সারা জীবন কাটিয়ে দেবে তার বয়স্ক জীবনটা কিন্তু যদি একটা বিবাহিত মানুষের সাথে আপনি সে পুরুষ বা মহিলা যে কেউ হতে পারে তার সাথে আপনার ফিউচার কী আপনি যদি তাকে বিয়ে করার কথাও বলেন তাহলে তাকে অন্য একটা মানুষের জীবন নষ্ট করতে হবে যদি সে করেও তাহলে তাকে অন্য একটা মানুষের জীবন নষ্ট করতে হবে তার কি দোষ হতে পারি যে তার একটা বাচ্চা আছে তার কি দোষ তাহলে ডেফিনেটলি আমরা এখানে ধরেই নিতেই পারি যে একটা বিবাহিত মানুষ সম্পর্ক করা মানে প্রথমত আপনার কোনো ফিউচার নেই দ্বিতীয়ত ম্যাক্সিমাম যারা বিবাহিত পুরুষ বা মহিলা হন না তারা বাইরে সম্পর্ক করেন শুধু আনন্দ নেওয়ার জন্য বাড়িতে বউ আছে বাড়িতে স্বামী আছে কিন্তু তবুও তাদের সাথে খুশি নন রোজ রোজ কি ডাল ভাত খেতে ভালো লাগে তাই আপনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে একটু ফ্যান্টাসির জন্য একটু আনন্দের জন্য আজকে আছেন কালকে নাও থাকতে পারেন যখন তখন আপনাকে ছেড়ে দিতে পারে তাহলে এরকম সম্পর্কে আসা কি কোনো বুদ্ধিমানের কাজ এক নম্বর থ্রি হতে পারে সে সে জীবনে খুশি নয় হতে পারে যে সে এমন একটা মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে বা এমন একটা মানুষকে সে বিয়ে করেছে যার সঙ্গে সে সুখী নয় যে হয়তো তার মনের মতন নয় কিন্তু আপনাকে সে মনের মতন পেয়েছে কিন্তু একটা জিনিস কখনো ভেবেছেন যে হয়তো সে আপনার জীবনের প্রথম প্রথম পুরুষ বা প্রথম মহিলা তাহলে আপনারও তো কিছু স্বপ্ন থাকতে পারে আপনারও তো কিছু ইচ্ছে থাকতে পারে যখন সেটা ফুলফিল হবে না আপনি কি করবেন আপনি জীবনে কি করবেন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে না পিছিয়ে আসতে পারবেন না এগিয়ে যেতে পারবেন তখন আপনার জীবনের পর্যায়টা কোনখানে যাবে হতে পারে সে জীবনে খুশি নয় কিন্তু আপনারও কিন্তু সে খুশি দিতে পারবে না সেই সুখটা কিন্তু আপনার কপালেও জুটবে না এরম হতে পারে যে তার ক্যারেক্টারটাই এরকম আজকে আপনি কালকে অন্য কেউ কালকে অন্য কেউ কিন্তু আপনার তো চরিত্র সেরকম নয় হতে পারে যে আপনি তাকে সত্যিকারের ভালোবাসলেন হতে পারে যে তাকে আপনি সারা জীবন ভুলতে পারলেন না আপনার জীবনটা কোথায় যাবে আপনি তখন কি করবেন সারা জীবন কি পুরুষদের গালাগাল দিয়ে যাবেন কি সারা জীবন কি মহিলাদের গালাগাল দিয়ে যাবেন যে একটা পুরুষ মানুষকে বা একটা মহিলাকে আপনি পাননি কারণ এমন একটা পুরুষ বা এমন একটা মহিলার সঙ্গে আপনি সম্পর্কে জড়িয়েছিলেন যে আপনার কোনো দিনই ছিল না হতে পারে যে সেই মানুষটা চরিত্রটা এরকম আজকে আপনাকে কালকে তাকে কালকে তাকে মানুষ হয় না আজকে একটা জামা কালকে একটা জামা পরশু একটা জামা সেরকমই মানুষ সম্পর্ক পাল্টায় প্রচুর দেখেছি এরকম সুতরাং তাদের তো এটা কোনো ব্যাপারই না কিন্তু আপনার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার হয়ে যাবে অনেক মানুষ আছে এরকম যারা ঘরে তো সিকিউরিটি আছে। ঘরের তো আছেই বাড়ি যাব তো পেয়ে যাব। কিন্তু বাইরে কিন্তু অনেক খুঁজতে হয় আর এরকম খোঁজার পর যদি আপনার মতন কাউকে সে পেয়ে যায় তাহলে ভাবতে পারছেন তার জীবনটা কীরকম আনন্দের ওই মুহূর্তটা রকম। হয় না এক মাটি খুললে পরে যদি টাকার সন্ধান পাওয়া যায় এইরকম মানুষের কাছে কিন্তু আপনি তাই কিন্তু আপনার চিন্তাভাবনা কিন্তু অন্য হতে পারে আপনি কিন্তু তাকে নিয়ে সিরিয়াস হতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎটা কি হবে হতে পারে সে মানুষটা সুখী নয় তবুও কিন্তু আপনার ফিউচার নেই হতে পারে সেই যে মানুষটা তার জীবনে খুব সমস্যার মধ্যে রয়েছে তার জীবন সঙ্গীকে নিয়ে তবুও কিন্তু আপনার ফিউচার নেই হতে পারে সেই মানুষটা তার জীবনে স্যাটিসফাইড নয় তাও কিন্তু আপনার ফিউচার নেই হতে পারে যে সেই মানুষটা জবরদস্তি বিয়ে করেছে তার তার পার্টনারকে পছন্দই ছিল না তবুও কিন্তু আপনার ফিউচার নেই এই ধরনের সম্পর্ক জাস্ট গুড ফর নাথিং কিচ্ছু নেই এই ধরনের সম্পর্কতে এরকম অনেক মানুষ হয় জানেন যারা বলে পর্যন্ত না যে তারা বিবাহিত আপনার সঙ্গে দীর্ঘকাল সময় কাটানোর পর হয়তো আপনি অন্য জায়গা থেকে জানতে পারেন যে তারা বিবাহিত তখন আপনার মনের উপর ক্রিপ্রেশার হবে তখন আপনি কি পর্যায়ে যাবেন প্রচুর মানুষ আছে যারা জীবনটাকেই রাখে না কিন্তু তার কোনো ব্যাপার না সে কিন্তু পরবর্তীকালে আপনার মতন আরও অনেক পেয়ে যাবে জানেন এরকম অনেক মানুষ হয় যারা ডাইভোর্সই তারা তাদের যার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না তারা মাথা উঁচু করে তার থেকে সেপারেট হয়ে যায় তারপর আপনার সঙ্গে সম্পর্কে আসে আমি মনে করব এরম মানুষের সঙ্গেও সম্পর্কে যাওয়া অনেক ভালো কিন্তু যারা বিবাহিত অলরেডি স্ট্যাম্প আছে তার উপর অলরেডি সে অন্য অন্য জায়গায় সার্টিফাইড যারা অন্য জায়গায় অলরেডি রিজার্ভ এরম মানুষের সঙ্গে যদি সম্পর্কে আসেন না তাহলে আপনার গতি কিন্তু খুব খারাপ কারণ যারা ডিভোর্সই না তাদের যা জীবনে বাঁচার অধিকার আছে কারণ তারা মাথা তুলে দাঁড়িয়ে আছে কিন্তু যারা বিবাহিত এমন যদি মানুষের সাথে আপনি সম্পর্কে আসেন তারা কিন্তু তাদের নিজস্ব খুশির জন্য আপনার জীবনটাকে বরবাদ করে দেবে তাদের নিজের আনন্দের জন্য নিজের স্যাটিসফ্যাকশানের জন্য ওই জন্য আমি সবসময় আপনাদেরকে একটাই কথা বলবো যে যখনই সম্পর্কে আসবেন কারোর সঙ্গে আগে তার ব্যাপারে ভালো করে যাচাই করে নেব সে কীরকম পরিবারের তার ওঠা বসা চাল চলন কারণ একটা মেয়েকে কিন্তু দেখে তবুও বোঝা যায় যে বিবাহিত কি বিবাহিত নয় কিন্তু একটা ছেলেকে দেখে কিন্তু মোটেই বোঝা যায় না সুতরাং খুব সাবধান একটা লাস্ট কথা আপনাকে বলবো জানেন যদি বিবাহিত মানুষটা আপনাকে বিয়েও করে প্রথমত এই ধরনের বিয়ের কোনো ফিউচার নেই কিছুই পাবেন না আর দ্বিতীয়ত যদি সেই মানুষটাকে ডিভোর্স দিয়ে সে আপনাকে বিয়ে করে তাহলে অন্য একটা মানুষের সাথে সম্পর্ক ভেঙে যে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে তাহলে অন্য একজনের জন্য আপনাকে ছেড়ে দেবে না এই কিন্তু কোনো গ্যারান্টি নেই সুতরাং আমি সব সময় একটা কথা বলবো যে সম্পর্কে আসার আগে খুব ভাবনা চিন্তা করে সম্পর্কে আসবেন কারণ আমরা যতই বাইরের থেকে নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করি আলটিমেট আমাদের হার্ট কিন্তু ভীষণ নরম আর এখানে যদি আমরা কোনো মানুষকে জায়গা দিই না সহজে কিন্তু তাকে ছেটে ফেলতে পারি না সম্পর্কে আসার আগে খুব ভাবনা চিন্তা করে আসবেন নিজের সময়টাকে নষ্ট করবেন না সময়ের কিন্তু প্রচুর মূল্য ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় একটা লাইক অবশ্যই করবেন থ্যাংক ইউ সো মাচ